नमस्कार, आज के एक विशेष ग्रहगत संयोग एक विशेष ग्रह अवस्थान सम्बन्धे अपन सामने बक्तव्य उपस्थित करब। ये ग्रहगत संयोग जा संगठित आगामी 21 डिसेम्बर 2020 सोमवार आगामी 21 डिसेम्बर ये ग्रहगत संयोग ता किन्तु अत्यंत तात्पर्यपूर्ण, अत्यंत गुरुत्वपूर्ण, हाईलि सिग्निफिकेंट। तार कारण होच्छे ये ग्रह संयोग बा ग्रहगत जो संयोग होते चले सेखाने जे विशेष दुटी ग्रह जार संयुक्ति होते चले जादेर क्लोज प्रक्सिमिटी बा जे ग्रह दुटी एकदम निकटतम दूरत्वे आसते चले ता हच्छे शनि एवं बृहस्पति। शनि एवं बृहस्पति आमादेर ज्योतिषशास्त्रे बा एस्ट्रोलॉजीते सर्वाधिक गुरुत्वपूर्ण ग्रह एवं शनिके तो बला हय जे अल ज्योतिष इज सैटर्न, माने ज्योतिषशास्त्र माने शनि। जे कोनो जन्मछके शनि कोथाय आछे, किभाबे आछे, लग्न सापेक्षे कोथाय आछे, शनिर अवस्थान कि आछे, शनि दशा महादशा, शनि महादशा बा अंतर्दशा कखन किभाबे जातक जातिकार जीवने आसछे, लग्न सापेक्षे शनि कोथाय आछे, शनि कोन ग्रहदेर संगे संयुक्त हये बसे आछे बा कोन आस्पेक्टे आछे इत्यादि सब किछु किन्तु एकटि जन्मछकेर खूब फंडामेंटाल बा बेसिक जे गुणगत वैशिष्ट्य सेइगुलो निर्देश करे थाके। तो एइ जे ग्रहगत संयोग बा ग्रह संयोग जेटा होते चले आगामी 21 डिसेम्बर सोमवार रात्रिर 11:51 मकर राशि उत्तराषाढ़ा नक्षत्रे शनि एवं बृहस्पति परस्पर एकदम क्लोजेस्ट पॉइंटे निकटतम दूरत्वे क्लोज प्रक्सिमिटी आसते चले। शनि और बृहस्पति हच्छे आमादेर जे सौरमंडल जे सोलार सिस्टेम সেখানে কিন্তু অ্যাস্টারয়েড বেল্টের পরেই হচ্ছে বৃহস্পতি এবং তারপরে হচ্ছে শনি। শনি এবং বৃহস্পতিকে বলা হয় আউটার প্ল্যানেট, কারণ অ্যাস্টারয়েড বেল্টের পরবর্তী গ্রহ। অ্যাস্টারয়েড বেল্টের পূর্ববর্তী গ্রহ হচ্ছে মঙ্গল এবং মঙ্গলের পর অ্যাস্টারয়েড বেল্ট এবং তারপরে হচ্ছে বৃহস্পতি এবং শনি। বৃহস্পতি এবং শনি আউটার প্ল্যানেট, জায়ান্ট প্ল্যানেট এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের জীবনে যা কিছু দীর্ঘমেয়াদী ঘটনা প্রবাহ এবং আমাদের জীবনকে শেষ পর্যন্ত যে গ্রহ দুটি নিয়ন্ত্রণ করে থাকে তা হচ্ছে শনি এবং বৃহস্পতি। শনি এক একটি সাইনে, এক একটি রাশিতে, এক একটি ঘরে, এক একটি হাউসে 2.5 বছর করে অবস্থান করে, আর বৃহস্পতি এক একটি সাইনে, এক একটি হাউসে বা এক একটি রাশিতে 1 বছর করে অবস্থান করে। শনি এবং বৃহস্পতির এই ক্লোজ প্রক্সিমিটি মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে যা সংগঠিত হতে চলেছে আগামী 21 ডিসেম্বর 2020 রাত্রির 11:51 তা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ আমাদের সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাদের। শনি হচ্ছে তমগুণ সম্পন্ন আর বৃহস্পতি হচ্ছে সত্ত্বগুণ সম্পন্ন। শনি এবং বৃহস্পতির গুণগত বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত এবং এই ক্লোজ প্রক্সিমিটি সংগঠিত হচ্ছে শনির ঘরে। মকর রাশির অধিপতি হচ্ছে শনি, মকর রাশি হচ্ছে শনির স্বগৃহ এবং বৃহস্পতি এই মকর রাশিতে নিচ রাশিগত হয়। এখানে বৃহস্পতি অত্যন্ত একটা জায়গায় তার সমস্ত যা পজিটিভ গুণাবলী সেগুলো কিন্তু একটা জায়গায় ভীষণভাবে সংকুচিত হয়ে থাকে। এখানে বৃহস্পতি তার প্রকৃত যথার্থ যে প্রভাবগুলো রয়েছে সেগুলোর কিন্তু বিকাশ করে উঠতে পারে না, আর শনি এখানে তার সম্পূর্ণ গুণাবলী নিয়ে বিশেষভাবে বলশালী, প্রভাবশালী এবং বিকশিত কিন্তু হয়ে থাকে। শনি তমগুণ আর বৃহস্পতি সত্ত্বগুণ। শনি হচ্ছে অত্যন্ত হার্ড হার্টেড, অত্যন্ত হার্শ এবং ক্রুয়েল, শনি কর্কশ এবং শনি হচ্ছে সেই সমস্ত ফুড যেগুলো ডিফিকাল্ট টু ডাইজেস্ট,
আর বৃহস্পতি হচ্ছে হাইয়েস্ট বেনিফিক প্ল্যানেট, আর শনি হচ্ছে হাইয়েস্ট ম্যালিফিক প্ল্যানেট। বৃহস্পতি হচ্ছে মাইল্ড, বিনাইন অ্যান্ড সফট হার্টেড, আর বৃহস্পতির যে সমস্ত ফুড সেগুলো হচ্ছে ফ্যাটি বাট পিওর। বৃহস্পতি পিওরিটিকে, সত্যগুণকে সমস্ত ক্ষেত্রে শুভত্ব, শুদ্ধতা, পবিত্রতা ইত্যাদিকে নির্দেশ করে বৃহস্পতি। কোনো একটি বিশেষ বিজ্ঞাপনে আপনারা দেখবেন সেখানে লেখা থাকে যা কিছু শুভ, তো ঠিক বৃহস্পতির ক্ষেত্রে আমরা এই কথাটাই বলতে পারি, যা কিছু শুভ। বৃহস্পতি হচ্ছে বিনাইন, সফট হার্টেড, এবং বৃহস্পতি হচ্ছে হাইয়েস্ট, সর্বাধিক ইতিবাচক এবং শুভ গ্রহ। বৃহস্পতি হচ্ছে সমস্ত রকমের আশাবাদ, অপটিমিজম, আর শনি হচ্ছে সমস্ত রকমের নিরাশাবাদ এবং পেসিমিজম। বৃহস্পতি আশাবাদ, বৃহস্পতি আনন্দ, আর শনি হচ্ছে সমস্ত রকমের হতাশা, নিরাশা এবং দুঃখ। বৃহস্পতি সমস্ত রকমের স্পিরিচুয়ালিটি, সেই স্পিরিচুয়ালিটি, যে স্পিরিচুয়ালিটি আমাদের শেষ পর্যন্ত একটা আনন্দ, একটা সম্পূর্ণ রকমের গভীরতর আত্মিক আনন্দের দিকে নিয়ে যায়। আর শনি হচ্ছে সেই গ্রহ যা কঠোর সাধনা, যেখানে নিজের সমস্ত রকমের সুখ ভোগ ইত্যাদিকে বাদ দিয়ে যে সাধনা, যে সাধনা অত্যন্ত কঠোর, যে সাধনা অত্যন্ত পেইনফুল, যে সাধনায় বিশেষভাবে কৃচ্ছ সাধনের প্রয়োজন হয়, নিজেকে একটা জায়গায় নিগ্রহ করা হয়, সেই সাধনা হচ্ছে শনির, যেখানে নিজেকে সেলফকে কষ্ট দেওয়া হয়, সেই সাধনায় বিশ্বাস করে শনি। শনিও স্পিরিচুয়ালিটির কারক গ্রহ, এবং শনি আর বৃহস্পতির ডায়াগ্রাম যেটা রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে তা কিন্তু সম্পূর্ণ বিপরীত। এই শনি বৃহস্পতির ক্লোজ প্রক্সিমিটি মকর রাশিতে 21 ডিসেম্বর সোমবার রাত্রির 11:51 আমাদের সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাকে কি ফল দেবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা প্রথমেই বলবো তা হচ্ছে যে তাদের প্রচন্ড পরিশ্রম করতে হবে, তাদের জীবনে নানা রকমভাবে একটা শ্রম এবং ইনভলভমেন্টের চাপ বেড়ে যাবে, তবেই কিন্তু তাদের ভাগ্যোন্নতি হবে। কারণ আমাদের ন্যাচারাল জোডিয়াকের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ 9000 লর্ড হচ্ছে বৃহস্পতি, আর 12000 লর্ড হচ্ছে বৃহস্পতি, আর শনি হচ্ছে আমাদের ন্যাচারাল জোডিয়াকের 10th এবং 11th লর্ড। অর্থাৎ ধনুরাশি আর মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, মকর রাশি আর কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। সুতরাং যারা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা তাদের কিন্তু প্রচুর প্রেশার নিতে হবে ফিজিক্যাল লেভেলে এবং ইমোশনাল এবং মেন্টাল লেভেলে, তবেই কিন্তু তাদের ভাগ্যোন্নতি সম্ভব হবে। এই ক্লোজ প্রক্সিমিটি, প্রচুর পরিবর্তন, প্রচুর শুভত্ব, কোথাও কোথাও অশুভত্ব, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সবই কিন্তু আপেক্ষিক। যেটা এই মুহূর্তে মনে হচ্ছে তাৎক্ষণিকভাবে মনে হচ্ছে অশুভ, তারও কিন্তু শেষ পরিণতি শুভ। এ বিশ্ব সংসারে কোনো কিছুই অশুভ নয়, সবটাই শুভ, আপেক্ষিক, সব কিছুই রিলেটিভ, এবং তাৎক্ষণিকভাবে যা কিছু আমাদের অশুভ মনে হয় তাও কিন্তু আমরা যদি একটা সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তাহলে কিন্তু তার পেছনেও নিশ্চিত রূপে কোনো শুভত্ব থাকে। এখানে অনেক তর্কের অবতারণা হয়, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। যারা বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকা তাদের জন্য বলবো, হেলথের দিকে, স্বাস্থ্যের দিকে তাদের নজর রাখতে হবে। স্বাস্থ্যের দিকে বিশেষ কোনো জটিলতায় তারা আক্রান্ত হতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে বলবো তারা নতুন উদ্যমে, নতুন আশাবাদ নিয়ে, নতুন আত্মবিশ্বাস নিয়ে তারা কিন্তু তাদের ভাগ্যোন্নতিতে এবং তাদের বাস্তব জীবনের উন্নতিতে, প্র্যাকটিক্যালিটির দিক দিয়ে তারা কিন্তু অনেক বেশি অগ্রসর হতে চলেছেন। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো তাদের আকস্মিক প্রাপ্তি এবং তাদের মনে আধ্যাত্মবাদের উন্মেষ, এই সংযোগ নিশ্চিত রূপে তাদের জীবনে এনে দেবে, এবং তাদের কর্মক্ষেত্রে এবং তাদের কনজুগাল লাইফে একটা বিশেষ রকমের স্ট্রেস বা একটা প্রবল চাপের কিন্তু তাদের সম্মুখীন হতে হবে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো একটা অদ্ভুত ধরনের
একই সঙ্গে আশাবাদ এবং নিরাশাবাদ তাদের মনের মধ্যে একই সঙ্গে বিরাজমান হবে, একই সঙ্গে প্রবাহিত হবে। এই সম্পূর্ণ বিপরীত মুখী দুটি প্রবাহ এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রচুর ভ্রমণ এবং জীবনকে অনেক বেশি গভীরতর অর্থে তারা অনুভব করতে পারবেন। জীবনের যে গভীরতর দিক সেইটা তাদের কাছে ক্রমশ উন্মোচিত হবে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, তারা নানা রকমভাবে যেখানে যেখানে তারা বিশেষ রকমভাবে ঋণ বা ধার দেনায় আক্রান্ত হয়েছিলেন সেই জায়গাগুলো এবং তাদের জীবনে বহু বিরোধিতা, বহু অপোজিশন, এই সমস্ত কিছুর কিন্তু অবসান হতে চলেছে। তবে সন্তানদের ক্ষেত্রে সন্তানের বিভিন্ন রকম তাদের স্বাস্থ্য, ভবিষ্যৎ ইত্যাদির ক্ষেত্রে কিন্তু তাদের সতর্ক থাকতে হবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, তারা তাদের ভেতরে যে পোটেনশিয়াল রয়েছে, তাদের ভেতরে যে মেরিট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডিভাইন গ্রেস, এই সমস্ত কিছুর একটা অদ্ভুত ধরনের মিশ্রণ, এই সমস্ত কিছুর অদ্ভুত ধরনের একটা মেলামেশার ফলে, একটা কিছুটা ডিভাইন গ্রেসের কারণে তারা কিন্তু অদ্ভুতভাবে তাদের জীবনে এবং এমন কিছু আগাম তারা অনুমান করতে পারবেন, এমন কিছু আগাম তারা আন্দাজ করতে পারবেন যেটা একেবারেই বাস্তব এবং যথার্থ, পরবর্তীকালে সেটা প্রমাণিত হবে এবং তারা তাদের মেরিট, পোটেনশিয়াল এবং ডিভাইন গ্রেসের মাধ্যমে জীবনের পথে অনেকটা কিন্তু এগিয়ে যাবেন 2021-এ। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই ক্লোজ প্রক্সিমিটি মকর রাশিতে, এই শনি বৃহস্পতির ক্লোজ প্রক্সিমিটি তাদের হেলথের ক্ষেত্রে কিছু সমস্যা আনবে। তাদের ইমোশনাল মাইন্ডের মধ্যে তাদের যে আবেগপ্রবণ মন, সেখানে কিছু হতাশা নিরাশা নিয়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে আরও যেটা বিশেষ দিক তাদের জন্য, তাদের সন্তানের একটা আকস্মিক কোনো সুবদ্ধ তাদের মনের মধ্যে অদ্ভুত কোনো আত্মসন্তোষ তৈরি করবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, তাদের আত্মবিশ্বাস, তাদের আত্মবল বিশেষরূপে বৃদ্ধি পাবে এবং তারা জীবনে প্রচুর পজিটিভ ইতিবাচক মানুষকে সহযোগী হিসেবে কিন্তু পাবেন। মনে রাখতে হবে বৃহস্পতি কিন্তু বিনাইন, কমপ্লিটলি বিনাইন, সফট হার্টেড এবং বৃহস্পতি হচ্ছে সম্পূর্ণরূপে একটি ইতিবাচক গ্রহ এবং শনি বৃহস্পতির এই ক্লোজ প্রক্সিমিটি ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু বিশেষভাবে সুফল দেবে, অত্যন্ত সুফল দেবে এবং তারা দেখতে পাবেন তাদের জীবন ক্রমশ একটা খুব তাদের জীবনের যে বেস, তাদের জীবনের যে ভিত্তি, সেইটা ক্রমশ একটা জায়গায় যথেষ্ট দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে এবং তাদের জীবনে যারা নিকটজন তাদের সঙ্গে সম্পর্ক ক্রমশ আরও বেশি মাধুর্যপূর্ণ, ইতিবাচক, প্রোডাক্টিভ এবং একটা খুব শুভত্বের দিকে এই সমস্ত সম্পর্কগুলো কিন্তু অগ্রগতি একটা প্রবাহিত হতে চলেছে। আর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, মকর রাশিতেই এই শনি বৃহস্পতির ক্লোজ প্রক্সিমিটি, এই সংযোগ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, তারা শনির সাড়ে সাতির তীব্রতম ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন হতে হবে, বিশেষ একটা জায়গায় সচেতনতা প্রয়োজন। যে কোনো রকমের শারীরিক একটা দুর্যোগ কিন্তু তাদের আসতে পারে, তবে এটাও মনে রাখতে হবে তাদের চোখের সামনে এমন অনেক কিছু ছিল যেগুলো তারা ঠিক অনুধাবন করতে পারতেন না, বুঝতে পারতেন না, সেই রঙিন পর্দা কিন্তু তাদের চোখের সামনে থেকে সরে যাবে, সত্য দর্শন হবে। শুধু সত্য দর্শন নয়, বহু ক্ষেত্রে তারা দেখতে পাবেন যে তাদের মধ্যে যে দূরদর্শিতা এবং পরিশ্রম করার ক্ষমতা রয়েছে সেইটা আরও বেশি বিকশিত হচ্ছে এবং উদ্দীপিত হচ্ছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বহু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের স্থানান্তর হবে এবং স্থানান্তরে কিন্তু তারা অনেক বেশি কমফোর্টেবল থাকবেন এবং এই মুহূর্তে যে স্থানান্তরিত হবার সুযোগ বা অপরচুনিটিসগুলো সামনে আসবে সেটা কিন্তু তাদের গ্রহণ করা উচিত এবং তার সঙ্গে সঙ্গে তাদের সর্বক্ষেত্রে ব্যয়ভাব বাড়বে এবং হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীল হতে হবে। তবে কোনো ক্ষেত্রে একটা ইমোশনাল
ডিটাচমেন্টের কারণে তাদের কিছু মানসিক কষ্টের জায়গাও কিন্তু তৈরি হবে। আর মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই শনি বৃহস্পতির ক্লোজ প্রক্সিমিটি তাদের জীবনে কিন্তু নানা রকমভাবে পার্থিব উচ্চাশাকে পূরণ করবে, বহু পার্থিব ইচ্ছা পূরণ হবে এবং পার্থিব জীবনে নানা রকমের মেটেরিয়ালিস্টিক ডিজায়ার, যেগুলোকে আমরা বলি বৈষয়িক ইচ্ছা, মেটেরিয়ালিস্টিক সম্পূর্ণ রকমের মেটেরিয়ালিজম যেগুলো, সেই সমস্ত ইচ্ছেগুলো কিন্তু তাদের পূরণ হবে। কিন্তু এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে কোনো দীর্ঘমেয়াদী রোগে তারা কিন্তু আকস্মিকভাবে আক্রান্ত হতে পারেন, যে রোগ কিন্তু একটা ক্রনিক ডিজিজে পরিণত হতে পারে, সে ব্যাপারে তাদের সতর্ক হতে হবে, কোনোভাবেই হেলথের জায়গাটাকে অবহেলা করলে চলবে না। শনি এবং বৃহস্পতির মকর রাশিতে এই ক্লোজ প্রক্সিমিটি একটি অভূতপূর্ব পরিবর্তন সর্বক্ষেত্রে সার্বিকভাবে আনবে এবং এই যে দুটি প্ল্যানেট শনি আর বৃহস্পতি, যা আমাদের ব্যক্তিগত জীবনে এবং যা আমাদের কালেকটিভ লেভেলে একটা সুদূর প্রসারী পরিবর্তন, সব পরিবর্তনই কিন্তু শেষ পর্যন্ত শুভত্বের জন্য এবং ইতিবাচক কারণেই হয়ে থাকে। যদিও কোনো পরিবর্তন তাৎক্ষণিকভাবে আমাদের কাছে দুঃখজনক, যন্ত্রণাদায়ক বা পেইনফুল মনে হলেও হতে পারে। আশা করি আপনারা আমার বক্তব্যের অন্তর্নিহিত অর্থ অনুধাবন করতে পারবেন, সেই আশাই রাখলাম। আপনাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আরও বেশি শুভ আর মঙ্গলময় হোক।